গত দুই দশকের অধিক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে ওয়াশিংটন যে দেশকে সবচেয়ে বেশি হুমকি ধামকি দিয়েছে সেটি হলো মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশ ইরান। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সামরিক বাহিনীর বেশ কিছু অতর্কিত হামলার ঘটনাকে কেন্দ্র করে ইরান মারাত্মকভাবে রাগে ফুঁসছে, আর সেই রাগকে কেন্দ্র করেই ইসরায়েল ইরান সংঘাত বাঁধার সম্ভাবনা এখন তুঙ্গে। এই সংঘাতের মুখ থেকে ইসরায়েলকে বাঁচাতে ইরানকে আবারও হুমকি হুঁশিয়ারি দেওয়ার পথ বেছে নিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। তবে তাতে একটুও ভয় পেতে দেখা যাচ্ছে না ইরানকে। সম্প্রতি ইরানের জলসীমার কাছে মার্কিন দুটি টাস্ক ফোর্স মোতায়েনের ঘটনাকে কোনোভাবেই গুরুত্ব দিচ্ছে না তেহরান। ইরান মনে করে এটি আমেরিকার সামরিক শক্তির সক্ষমতার চেয়ে সামরিক প্রদর্শনের প্রচেষ্টা মাত্র, কেননা এটা আমেরিকার একটি প্রাচীন কৌশল। আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ঘোষণা করেছে যে ইরানের মাথায় যে কী ঘটছে ওয়াশিংটন তা অনুমানও করতে পারছে না। সে কারণেই আমেরিকা প্রতিরোধ পক্ষকে মোকাবেলা করার জন্য আরও বেশি সামরিক বাহিনী পাঠিয়েছে। এই পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠানোর ঘটনা ইতিহাসে বিরল। তবে ইরান ঘটনাতে যে একটুও শঙ্কিত নয় তা বোঝা যাচ্ছে। উল্লেখ্য যে আন্তর্জাতিক জলসীমায় আমেরিকার একটি ভ্রাম্যমান সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত ইউএস নেভাল টাস্ক ফোর্স পরিমাণ ও মানের দিক থেকে ইউএস নেভাল টাস্ক ফোর্স শীর্ষ ২০টি দেশের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে, তবে বিমান শক্তির দিক থেকে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। টাস্ক ফোর্সের কাঠামোর মধ্যে রয়েছে একটি বিমানবাহী রণতরী, একটি ক্রুজার, চার থেকে ছয়টি ডেস্ট্রয়ার, একটি সাবমেরিন, একটি সাপোর্ট শিপ, 75টির মতো সামরিক বিমান এবং 7,500 নাবিক ও বন্দুকধারী। বিশ্বে আমেরিকার নৌবহর মোতায়েনের সর্বশেষ আপডেট অনুযায়ী বিমানবাহী রণতরী থিওডোর রুজভেল্ট সিভিএন 71 এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন সিভিএন 72 ওমান সাগরে মোতায়েন করা হয়েছে। মার্কিন সামরিক কমান্ডাররা ইরানি অস্ত্রের পরিসর সম্পর্কে অবগত আছে। তারা ভালো করেই জানে দূরপাল্লার আবু মাহদি ক্রুজ মিসাইলটি 1,000 কিলোমিটারেরও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম। এছাড়াও পারস্য উপসাগর এবং হরমুজ দুই ক্ষেপণাস্ত্র ইরানের দুটি জাহাজ বিরোধী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এগুলোর অপারেশনাল রেঞ্জ পুরো পারস্য উপসাগর এবং ওমান সাগরকে জুড়ে রয়েছে। সুতরাং রুজভেল্ট এবং লিঙ্কন এই দুটি টাস্ক ফোর্স যদি ইরানের সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হতে চাইত, তাহলে এগুলো ইরানের জনসীমা থেকে কমপক্ষে 1,000 কিলোমিটার দূরে মোতায়েন করা হতো। সামগ্রিকভাবে ইসরায়েলের ওপর ইরানের সম্ভাব্য পাল্টা হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে উদ্যত, কারণ উত্তেজনার মাত্রা বেড়ে গেলে এবং পারস্য উপসাগরে ইরানি কোনো স্থাপনায় সরাসরি আক্রমণ করা হলে কিংবা ইরান ভূখণ্ডের গভীরে কোনো লক্ষ্যবস্তুকে মার্কিন বিমানবাহিনী রণতরী থেকে হামলা চালানো হলে সেগুলো ইরানের পক্ষ থেকে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হবে। তবে এটা ঠিক যে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে কোনোভাবেই পিছু হটবে না ইরান, কেননা দেশটি ইসরায়েলের ওপর প্রতিশোধ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।